নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমি নিয়ে এসেছি লাউ ও মুগ ডাল দিয়ে দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি, যেটা গরম গরম ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে একদম দুর্দান্ত লাগে। আর এটা একদমই অল্প তেল মশলায় আর অল্প সময়ে তৈরিও হয়ে যায়। আর সামনে গরম আসছে, আর এই গরমে লাউ খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। তো প্রথমে আমি এখানে একটা মিডিয়াম সাইজের লাউকে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর অর্ধেক লাউ এইভাবে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে একটু মিডিয়াম সাইজ মতো করে কেটে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের আলুও এইভাবে কেটে নিয়েছি। আর আপনারা যদি চান এই রান্নাটা আলু ছাড়াও বানাতে পারেন। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো মুগ ডাল। এবার মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে মুগ ডালটাকে হালকা লাল করে ভেজে নেব। মোটামুটি কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন ডাল থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করেছে, তখনই বুঝবেন ডালটা ভাজা হয়ে গেছে। তো দেখুন ডালটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার ডালটাকে সাথে সাথেই নামিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে জল পাল্টে পাল্টে ডালটাকে ভালোভাবে ধুয়ে নেব। দেখুন ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এটাকে কিন্তু ভিজিয়ে রাখার কোনো রকম প্রয়োজন নেই। তো এটাকে এইভাবে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াইটা একটু ধুয়ে নিয়ে আবারও বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর আলুর মধ্যে একটা সুন্দর কোটিং পড়ে গেছে। তো এবার আলুগুলো উঠিয়ে নিচ্ছি। আলুগুলো উঠিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা লাউ। আর আলু লাউ কোনো কিছুই ভাজার সময় আমি কিন্তু কোনো রকম লবণ বা হলুদ দিচ্ছি না। এবার লাউগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে একটা ঢাকা চাপা দিয়ে দিয়ে 2 মিনিট মতো ভেজে নেব। তো 2 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। আর এর মাঝে আমি একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন লাউগুলো বেশ হালকা লাল মতো করে ভাজা হয়ে গেছে। আর এইভাবে লাউগুলোকে একটু ভেজে নিলে তরকারির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। লাউগুলো উঠিয়ে নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম 1 থেকে 2 চামচ মতো সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 2টো ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, আর 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয়। দেখুন ফোড়নটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর এখানে আমি 1টা ছোট সাইজের টমেটোকে কেটে দিয়েছি। আর এই রান্নাতে খুব বেশি টমেটো দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। টমেটোগুলো দিয়ে অনবরত নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা লঙ্কা আদার পেস্ট, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচের থেকেও একটু কম ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য দিলাম, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিয়েছি অল্প একটু জল, আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। এবার সমস্ত মশলা নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর মশলা কষানোর সময় অল্প একটু লবণ দিয়ে দিলে টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে মশলার সাথে ভালোভাবে মিশে যাবে, আর এতে করে তরকারির স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো দেখুন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার টমেটোগুলোকে এইভাবে চেপে চেপে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন টমেটোগুলোকে খুব সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি, আর মশলাটাকেও একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি।
আর এইরকমভাবে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিলে তরকারির স্বাদ ও রং দুটোই কিন্তু খুবই ভালো হয়। এবার এর মধ্যে ভেজে রাখা লাউ আলু দিয়ে দিলাম, ভেজে ধুয়ে রাখা মুগ ডালটাও দিয়ে দিলাম। এবার সব কিছু আবারও নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। আর এইভাবে একটু বারবার কষিয়ে নিয়ে রান্না করলে যে কোনো সাধারণ তরকারির স্বাদও কিন্তু একদম অসাধারণ হয়ে যায়। তো সব কিছু নেড়ে চেড়ে আবারও একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এই তরকারিটা একটু মাখো মাখো হবে, মোটামুটি লাউ আলু ডাল সেদ্ধ হতে পারে সেই মতো অনুযায়ী কিন্তু জলটা দিয়ে দিতে হবে। তো এবার সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে সবশেষে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো হতে দেব। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি, আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর দেখুন লাউ আলু সব কিছুই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর ডালটাও দেখুন একদম ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে। একটা ডাল আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এরকম সেদ্ধ হয়ে যাবে তবে গলে যাবে না, ডালটা যেন বেশি গলে না যায় আর এইরকম যেন গোটা গোটাই থাকে এটা একটু খেয়াল রাখবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি, আর এই রান্নাতে অবশ্যই কিন্তু একটু মিষ্টি দিয়ে দেবেন, যেহেতু নিরামিষ রেসিপি আবার তাতে করে লাউ, একটু মিষ্টি না দিলে স্বাদটা কিন্তু সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে না। তো চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব একদমই অল্প একটু গরম মশলার গুঁড়ো, খুব বেশি গরম মশলার গুঁড়ো দিলে রান্নার অরিজিনাল স্বাদটা কিন্তু আবার অনেকটাই নষ্ট হয়ে যায়। আর সবশেষে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। একদমই সহজ সাদামাটা স্বাস্থ্যকর একটি রান্না, তবে এর স্বাদ কিন্তু একদম দুর্দান্ত হয়। আপনাদের কাছে অবশ্যই একবার এইভাবে এই রেসিপিটি বানানোর অনুরোধ রইল। তো গরম মশলার গুঁড়ো আর ঘিটা দিয়ে মিশিয়ে নিলেই রান্না কিন্তু একদম তৈরি, গরম গরম ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে একদম দুর্দান্ত লাগে। তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। তো আজ তাহলে এই অবধি, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে, ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ধন্যবাদ।